অসম সাহিত্য সভার কর্মচারীর প্রতিবাদ। পাঁচ মাহ ধরে দরমহা বঞ্চিত সাহিত্য সভার কর্মচারী সকল। সভার দশটাক কার্যালয় চলিছে প্রতিবাদ। পুয়া দশ বজার সাহিত্য সভার কর্মচারীর অনির্দিষ্টকালীন কর্মবিরতি। বিগত ছমাস ধরে চল্লিশের বিয়াল্লিশ জন কর্মচারীয়ে পুয়া নাই দরমহা। নির্বাচনের ফলাফল ঘোষণা হবলগিয়া কার্যনির্বাহক সভাত সহযোগ নকরার হুঙ্কার কর্মচারী সকলের। যোরহাটত অনুষ্ঠিত হয়ে থাকা গ্রন্থমেলাত সাহিত্য সভার বিপণীত প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে সাহিত্য সভার কর্মচারী সকলে। লগতে বিভিন্ন জেলা থাকা সাহিত্য সভার সকল কার্যালয়ত প্রতিবাদী কার্যসূচী। আমার বিষয় হল আমি ছয় মাস দরমহা পাওয়া নাই, যার বিনিময়ত আমি আজি ইয়াত বহিবলৈ লগা হয়েছে। অকল আজিয়ে নহয়, আমি এখেতসকলের কার্যকালত আমি আজি চারি পাঁচবার আমি এনেক বহিবলগা হল। সাহিত্যবার ইতিহাসত প্রথমবার আমি এনেক বহিবলগা হয়েছে, বহিবলগা হয়েছিল। আমি ডক্টর পরমন্দর রাজবংশী স্যার থাকতে দুই মাহ তিন মাহ দরমহা নহতে আমি আমার বহিছিল। কিন্তু তেখেতর দিনত আমি লাস্টত যাই কি গেল, আমার দরমহাও বৃদ্ধি পালো। আমি সরকারলৈকে আমি এটাই আহ্বান, মুখ্যমন্ত্রী মহোদয়, আমার তো নেতৃত্বর অভাব হয়েছে, গতি আপনার আমার নেতৃত্বর কারণে আপনাদের এই হেৰি নকৰো। কর্মচারীখানির মুখর ফালে চাই আমার দরমহাটো আপনাদের যাতে আমার পয়সাটা আপনাদের মোকলাই দিয়ে তার কারণে কাতর আহ্বান। সাহিত্য সভার কর্মচারী সকলে পূর্বতেও প্রতিবাদ করবলিয়া হয়েছিল। পরবর্তী সময় সরকারে বছরি এক কোটি একুশ লাখ টাকা সরকারি ধন আদায় দিছে। পরমানন্দ রাজবংশীর দিনত আদায় দিছিল এই ধনরাশি। এতিয়া ছমাহে ঘরক্ষণ চলিবলৈ অসুবিধা হয়েছে সাহিত্য সভার কর্মচারী সকলের। দোকানেও বস্তু দিয়া বন্ধ করেছে এওলোক। ভাড়া ঘরের মালিকে উলিয়াই দিছে এওলোক দিশহারা। চৌদিশে অন্ধকার দেখিছে সাহিত্য সভার কর্মচারী সকলে। এবার প্রথমবার নহয়, আমি বহুতবারে বহিলো, তিনিবারমান হলে। আজি এইবার আমি পাঁচ মাহ পোৱা নাই, ছমাহ রানিং চলি আছে। আমি মানে তার আগতে গুৱাহাটী মহানগরীত ইমান কষ্ট, ভাড়াঘরবিলাক তো উলিয়াই দিছে, দোকানত বাকি নিদিয়ে পয়সা, আনকি আমার সুদত লওয়া পয়সাও আজিকালি নিদিয়া হল। কিন্তু আমার বহুত লাজ লাগিছে এনেকে বারে বারে বহিবলগা হওয়ার কারণে। কিন্তু আমার বিষয়ববিহায়ক গুরুত্বই নিদিয়ে কার্যকালত, আর সভাপতি সম্পাদকর কার্যকালত আমি বহুতবার এনেকা, আমার রেকর্ড আর এই বছর এইটু এই দুবছর এনেকা আমার আমার একো নাই। আমি কাম করো, আমার দরমহাখিনি দিব লাগে, কারণ আমার চলা বহুত টান হয়েছে। আগত আমি দরমহাখিনিয়েই নি সরকারলৈ সাহিত্য সভার কর্মচারী সকলের অনুরোধ, সোনকালে পাবলগিয়া দরমহা কেটা আদায় দিবলৈ। দরমহা আদায় নিদিয়ালৈ কর্মবিরতি পালন করিব কর্মচারী সকলে। ভিডিও জার্নেলিস্ট মনমোহন শর্মার সহযোগত হ্যাপি বৰা রিপোর্ট, এনবি নিউজ।